हेलो एवरीवन, सबाई के स्वागत तुम्हारे टेक्निकल एडुकेशन चैनल गोपाल चैटार्जी मैथामेटिक्स। आजकेर एई भिडियोटीते तुम्हारे जोन्नो थाकछे एकटा गुरुत्वपूर्ण स्कलारशिपर आपडेट निये। तो एई जे गुरुत्वपूर्ण स्कलारशिप सेटा होच्छे स्वामी विवेकानंद बा विकास भवन स्कलारशिप। तो एई जे स्वामी विवेकानंद बा विकास भवन स्कलारशिपर नतून जे आपडेट आजकेर एई भिडियोटीते आमरा देखे नेब जे नतून आपडेटटी कि। एबं भिडियोर लास्ट पार्टे आमरा देखे नेब जे एई स्कलारशिपे एखनो जारा टाका पाओनि तो तुम्हरा किभाबे बा कखन बुझबे जे तोमादेर टाका आसते चलेछे। तो प्रथम भिडियोर फार्स्ट पार्टे आमरा आसछि जे स्वामी विवेकानंद बा विकास भवन स्कलारशिपे नतून आपडेटटी कि। तुम्हरा सबाई जानो जे माध्यमिक बा उच्च माध्यमिक 2020 बा 2021 साले जे समस्त छात्र छात्री पास करेछो तारा किन्तु एई स्कलारशिपटीते आवेदन करते पारो। अर्थात दू रकमेर स्टूडेंट्स किन्तु एई स्कलारशिपटीर जोन्नो आवेदन करते पारे। एकटा होच्छे 2020 स्टूडेंट्स आर एकटा होच्छे 2021 स्टूडेंट्स। तो प्रथमेई बोले रखि जे गुरुत्वपूर्ण आपडेटटी 2020 माध्यमिक बा उच्च माध्यमिकेर स्टूडेंट्स এই স্কলারশিপটিতে তোমরা অ্যাপ্লাই করেছো। তোমাদের কিন্তু 60% থাকলে বা 60% নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রী 2020 সালে এই স্কলারশিপের আবেদন করনি, তোমরা কি করেছো যে 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস এবং এই বছর এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করেছো এবং তোমাদের 60% আছে, তোমাদের সবার কিন্তু এই স্কলারশিপটা রিজেক্টেড হবে। অর্থাৎ তোমাদের 2020 যারা পাস আউট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তাদের যদি মিনিমাম 75% থাকে তাহলে তোমরা সবাই এই স্কলারশিপটির জন্য টাকা পাবে। কিন্তু 2020 সালের কোনো ছাত্রছাত্রীর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করা কোনো স্টুডেন্টসের যদি 60% বা 75%-এর থেকে কম পার্সেন্টেজ থাকে তারা কিন্তু কেউ এই স্কলারশিপে টাকা পাবে না। অন্যদিকে 2021 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু মিনিমাম 60% থাকলে তোমরা সবাই এই স্কলারশিপটির জন্য টাকা পাবে। অর্থাৎ একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হলো যে 2021-এর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পর এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে মিনিমাম 60% থাকলে তোমরা সবাই এই স্কলারশিপের জন্য টাকা পাবে। অন্যদিকে 2020 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের যদি 75% মার্কস থাকে তাহলে তোমরা এই স্কলারশিপে টাকা পাবে। অর্থাৎ 60 থেকে 74.9% মধ্যে থাকলে বা অ্যাপ্লাই করে থাকলে 2020 সালের ক্যান্ডিডেটদের জন্য বলছি তোমাদের সবার কিন্তু এই যে অ্যাপ্লিকেশন বা তোমরা যে অ্যাপ্লাই করেছো সবার কিন্তু রিজেক্টেড হবে। তাহলে প্রথমে এইটা ছিল আমাদের নতুন আপডেট। এবার আসি আমরা যে এই যে স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলারশিপ, তোমাদের কোশ্চেন ছিল যে কতদিন পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এই স্কলারশিপের এখনো পর্যন্ত লাস্ট ডেট অ্যানাউন্স হয়নি, তো যেহেতু এটা আমাদের ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে তো মিনিমাম ধরে রাখতে পারো তোমরা যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই স্কলারশিপটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার আসছি যে এই স্কলারশিপের টাকা কারা কারা পেলে বা কারা পাওনি বা কিভাবে বুঝবে যে তোমরা কিভাবে টাকা পেতে চলেছো। তো বিগত বছরগুলিতে দেখা গিয়েছে যে এই স্কলারশিপের অ্যাপ্লাই করার পর স্টুডেন্টসদের কিন্তু অনেক দিন বসে থাকতে হয়েছে এই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য। কিন্তু এই বছরটা হচ্ছে আমাদের একদমই ব্যতিক্রমী বছর। এবছর দেখা যাচ্ছে যে এই কোনো স্টুডেন্টস যদি এই যে মিনিমাম ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো ফুলফিল করার পর তাদের কি হচ্ছে এক সপ্তাহের মধ্যে কিন্তু টাকা আসতে শুরু হয়ে গিয়েছে। এবং আমার কাছে এরকম অনেক স্টুডেন্টের মেসেজ এসেছে যে তাদের এক সপ্তাহের মধ্যে কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা কিন্তু তাদের অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। এবার যে তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা কখন আসবে বা কিভাবে আসবে, তো প্রথমে বলে রাখি যে এই যে স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলারশিপ সেটা কিন্তু তোমরা প্রথমে ফিল আপ করার পর ওই যে ফিল আপ করা তোমাদের ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু তোমাদের কলেজ বা স্কুলে কিন্তু সেটা তোমাদের ফিজিক্যালি গিয়ে সাবমিট করতে হবে। যেহেতু এখন করোনা চলছে তো এটা একটা জিনিস খেয়াল রাখবে, করোনার জন্য হলেও স্কুল বা কলেজের কোনো রকম অফিসিয়াল কাজকর্ম কিন্তু বন্ধ নেই। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করেছো তোমরা কিন্তু স্কুলে বা কলেজে ওই ফর্মটা দাওনি, তো ইমিডিয়েট ওই স্কুলে বা কলেজে গিয়ে তোমরা ফর্মটা
দিয়ে এসো এবং সেখান থেকে ওই স্কুল বা কলেজ কি করবে কি ওই ফর্মটাকে ভেরিফাই করে বিকাশ ভবনে পাঠিয়ে দেবে। এবার কি করে বুঝবে যে তোমরা টাকা পেলে না পেলে না? তো তোমাদের যদি এই যে মিনিমাম পার্সেন্টেজের বা কোনো কিছু যদি কোনো রকম গণ্ডগোল না থাকে, সবাই কিন্তু এই যে অ্যাপ্লিকেশন, সবারই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু গ্রাহ্য করা হবে এবং টাকা কিভাবে পাবে না পাবে না সেটা কি করে বুঝবে? না, প্রথমে যে একটা নির্দিষ্ট অনেকটা মোটা অ্যামাউন্টে যেটা টাকা আসবে সেটা কি হবে, না প্রথমে নির্দিষ্ট কিছু স্টুডেন্টসদের মধ্যে তাদের সিলেক্ট করা হবে এবং যে সমস্ত স্টুডেন্ট যখনই সিলেক্ট হবে তোমাদের কাছে কিন্তু মেসেজ চলে আসবে বা তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন স্যাংশনড, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড। অর্থাৎ অ্যাপ্লিকেশন স্যাংশনড হওয়া মানেই তোমার যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু ওনারা গ্রাহ্য করেছেন এবং স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড মানে হচ্ছে যে টাকাটা এখনো পর্যন্ত তোমাকে পাঠানো হয়নি। যে মোমেন্টে তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হবে তখনই তুমি দেখতে পাবে যে তোমার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশন স্যাংশনড, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড। তো এই যে একটা মেসেজ সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের টাকা আসতে চলেছে। এবার যদি তোমরা দেখো যে তোমাদের স্ট্যাটাসে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন স্যাংশনড, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড কিন্তু এক দুদিনের মধ্যে টাকা পাওনি, তখন ভয় পাওয়ার কিছুই নেই, একটু ওয়েট করে যাও দু তিন দিন। তো দুই তিন দিনের মধ্যেই কিন্তু তোমার যে টাকা নির্দিষ্ট যে অ্যামাউন্ট কোর্সের জন্য সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং বারবার বলছি এটা হচ্ছে একটা ব্যতিক্রমী বছর, এবছর কিন্তু এই স্কলারশিপের কাজ খুবই দ্রুতগতিতে হচ্ছে। অর্থাৎ আগের সপ্তাহে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছে, আবেদন করছে, এই সপ্তাহের মধ্যেই তার এই স্কলারশিপের টাকা কিন্তু চলে আসছে। এবার এই যে স্কলারশিপ প্রথমে কারা কারা সিলেক্টেড হচ্ছে, সবাই কিন্তু এই স্কলারশিপের টাকাটা পাবে। তো ফ্যামিলি ইনকাম এবং নাম্বারের যে পার্সেন্টেজ সেই বেসিসে কিন্তু তোমাদের এই স্কলারশিপে টাকাটা দেওয়া হচ্ছে। তো 60% 2021 সালের স্টুডেন্টস এবং 2020 সালের 75 প্রত্যেকটা স্টুডেন্টসই কিন্তু এই স্কলারশিপের টাকা তোমরা সবাই পাবে বিকাশ ভবনের তরফ থেকে। এরকমই কিন্তু সবাইকে আশ্বস্ত দেওয়া হয়েছে। একটু ওয়েট করে যাও, ফ্যামিলি ইনকাম এবং তোমাদের নাম্বারে পার্সেন্টেজ যাদের, অর্থাৎ ফ্যামিলি ইনকাম খুবই কম, নাম্বারে পার্সেন্টেজ একটু বেশি, তাদের প্রথমে টাকা ছাড়া হচ্ছে। নাম্বারের পার্সেন্টেজটা একটু কম, ফ্যামিলি ইনকামটা একটু বেশি, তাদের একটু লেটে ছাড়া হচ্ছে, কিন্তু টাকা তোমরা সবাই পাবে। তো এটা ছিল আমাদের প্রত্যেকটা স্টুডেন্টসদের জন্য যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপের এই যে নতুন আপডেটটি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর এই যে আমাদের আজকের টপিক, এটা আমরা এখনই শেষ করলাম। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ধন্যবাদ।